আমাদের পৃথিবীকে মোট চারটি গোলার্ধে ভাগ করা যায়, যথা উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম। পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে যে কাল্পনিক রেখাগুলি বেষ্টন করে রেখেছে তাদের অক্ষরেখা বলে। এই অক্ষরেখাগুলির পারস্পরিক দূরত্ব সমান। আমাদের পৃথিবীতে অক্ষরেখাগুলির পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলবায়ুরও পরিবর্তন লক্ষ্য করা যায়। অক্ষরেখাগুলির উপর ভিত্তি করে আমাদের পৃথিবীকে কতকগুলি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে এবং আমাদের এই পৃথিবীতে কতকগুলি চাপ বলয় লক্ষ্য করা যায়, সেই চাপ বলয়গুলিও কিন্তু এই অক্ষরেখা ভিত্তিক। আমাদের পৃথিবীতে উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত উভয় গোলার্ধে মোট 178টি অক্ষরেখা অঙ্কন করা যায়। নিরক্ষরেখাকে ধরলে সেই সংখ্যাটি হয় 179টি। প্রতি 1 ডিগ্রি ব্যবধানে মোট 179টি রেখা আমাদের পৃথিবীতে অঙ্কন করা যায়। এক্ষেত্রে 90 ডিগ্রি উভয় মেরু বিন্দু দুটিকে অক্ষরেখা হিসাবে কল্পনা করা যাবে না। তার কারণ হচ্ছে যে এগুলি মেরু বিন্দুতে পরিণত হয়েছে আর রেখা অঙ্কন করতে গেলে যে কোনো দুটি বিন্দুর প্রয়োজন হয়, তাই এগুলি হলো কেবলমাত্র অক্ষাংশ। পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির মধ্যে প্রথমেই বলছি নিরক্ষরেখা সম্পর্কে। পৃথিবীর উভয় মেরু বিন্দু থেকে সমান দূরত্বে পূর্ব থেকে পশ্চিম দিকে পৃথিবীকে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয়েছে সেটিকে বলা হয় নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা পৃথিবীকে সম্পূর্ণভাবে দুটি সমান অংশে ভাগ করে এবং সমান দুটি গোলার্ধে ভাগ করে, যথা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। আর এই নিরক্ষরেখা বরাবর পৃথিবীর যে তল পাওয়া যায় সেটিকে বলা হয় নিরক্ষীয় তল। এই নিরক্ষীয় তলের সাপেক্ষে পৃথিবীর যে কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে যে কৌণিক অবস্থানে অবস্থান করে, অর্থাৎ এই নিরক্ষীয় তলের সাপেক্ষে যে কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় ওই স্থানটির অক্ষাংশ। অর্থাৎ আরেকটু ভালোভাবে বললে, নিরক্ষীয় তলের সাপেক্ষে পৃথিবীর কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে যে কৌণিক মানে অবস্থান করে, অর্থাৎ নিরক্ষীয় তলের সাপেক্ষে পৃথিবীর যে কোনো স্থানের পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কৌণিক মানই হলো ওই স্থানের অক্ষাংশ। এই নিরক্ষরেখার কেন্দ্রবিন্দু আর পৃথিবীর কেন্দ্রবিন্দু একই তলে অবস্থান করে, তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। নিরক্ষরেখার উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই এখানে স্থায়ী নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। এবার আসছি কর্কট ক্রান্তি রেখায়। নিরক্ষরেখা থেকে উত্তরে 23.12 ডিগ্রি কৌণিক দূরত্ব বিশিষ্ট স্থানগুলির সংযোগকারী কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে কর্কট ক্রান্তি রেখা বলা হয়। এটির মান হলো 23.12 ডিগ্রি উত্তর। 21 জুন তারিখে সূর্য এই রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। রবি মার্গে সূর্যের উত্তরায়ণের সময়ে এই রেখা পর্যন্ত সূর্যের সঞ্চরণ লক্ষ্য করা যায়। এই রেখাটি উত্তর গোলার্ধের উষ্ণমণ্ডলের সীমা নির্ধারণ করে আর এই রেখা সংলগ্ন অঞ্চলে কর্কটীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। নিরক্ষরেখা থেকে দক্ষিণে 23.12 ডিগ্রি কৌণিক মান বিশিষ্ট স্থানগুলিকে কাল্পনিক বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। ইহার মানও 23.12 ডিগ্রি দক্ষিণ। 22 ডিসেম্বর তারিখে এই রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। সূর্যের দক্ষিণায়নের সময়ে বা সূর্যের দক্ষিণায়নে এই রেখা পর্যন্তই সূর্যের বার্ষিক সঞ্চরণ লক্ষ্য করা যায় দক্ষিণ গোলার্ধে। এই রেখাটি দক্ষিণ গোলার্ধে উষ্ণমণ্ডলের সীমা নির্ধারণকারী রেখা হিসাবে কল্পনা করা হয় এবং এই রেখার সংলগ্ন অঞ্চলে মকরীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এবার আসছি সুমেরু বৃত্ত রেখায়। উত্তর গোলার্ধে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন 66.12 ডিগ্রি কৌণিক দূরত্বের মান বিশিষ্ট স্থানগুলির সংযোগকারী কাল্পনিক
বৃত্তাকার রেখাটিকে বলা হয় সুমেরু বৃত্তরেখা। এই রেখাটির মান 66.12 ডিগ্রি উত্তর বা 66.30 ডিগ্রি উত্তর। এখানে সারা বছর সূর্যরশ্মি প্রায় তির্যকভাবেই পড়ে, তাই এখানের উষ্ণতা ক্রান্তীয় অঞ্চলের মতো অত বেশি নয়। এই রেখা পর্যন্তই উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডলের সীমা হিসাবে ধরা হয়। আর এই রেখা সংলগ্ন অঞ্চলেই স্থায়ী সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এবার আসছি কুমেরু বৃত্তরেখায়। দক্ষিণ গোলার্ধে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন 66.12 ডিগ্রি কৌণিক মান বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দিয়ে যোগ করা হয় সেটিকে বলা হয় কুমেরু বৃত্তরেখা। এটির মান 66.12 ডিগ্রি দক্ষিণ। এখানেও সারা বছর সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেয়, তাই এখানে সেভাবে অতটা বেশি উষ্ণতা পরিলক্ষিত হয় না, এবং দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডলের শেষ সীমা হিসাবে এই রেখাটিকে কল্পনা করা যেতে পারে। এই রেখা বিস্তৃত অঞ্চলে কুমেরু বৃত্তচাপীয় নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। এবার আসছি সুমেরু বিন্দু। উত্তর গোলার্ধে পৃথিবীর কেন্দ্রে 90 ডিগ্রি কৌণিক মান বিশিষ্ট বিন্দুটিকে বলা হয় সুমেরু বিন্দু। সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত পৃথিবীর মেরু রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরু রেখার সঙ্গে কক্ষতলের সর্বদা 65.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করার জন্য অর্ধেক সময় এখানে সূর্যরশ্মি এসে পৌঁছাতে পারে না। এই সুমেরু বিন্দু অঞ্চলে প্রায় 6 মাস দিন আর 6 মাস রাত থাকে। এবার আসছি কুমেরু বিন্দু, যার মান হল 90 ডিগ্রি দক্ষিণ। অর্থাৎ দক্ষিণ গোলার্ধে পৃথিবীর কেন্দ্রে উৎপন্নকারী 90 ডিগ্রি কৌণিক দূরত্বের মান বিশিষ্ট বিন্দুটি কুমেরু বিন্দু নামে পরিচিত। কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরু রেখার সর্বদা 65.5 ডিগ্রি কোণ করে হেলে অবস্থানের জন্য এখানেও বছরের অর্ধেক সময়ে সূর্যরশ্মি পৌঁছতে পারে না। এই সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু সন্নিহিত অঞ্চলগুলিতে সারা বছর ধরে অতিরিক্ত ঠান্ডার জন্য এখানে হিমমণ্ডলের অবস্থান লক্ষ্য করা যায়।